हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। मेरे चैनल में अगर न्यू है तो चैनल को सब्सक्राइब करके बेल आइकन को क्लिक करना ना भूलें। अगर वीडियो आपको अच्छी लगे तो वीडियो को जरूर लाइक करें। चलिए वीडियो को शुरू करते हैं। नमस्कार व्यूअर्स, समय खुबी कम आबार एई समय खुबी मूल्यवान। बाकुड़ा डिस्ट्रिक्ट माने बाकुड़ा जिला, गवर्नमेंट अफ वेस्ट बेंगल, रानीबाग ब्लक डेवलपमेंट अफिस थेके 21-3-22 तारीखे विज्ञापनटा बेरियेछे। पोस्टर नाम ग्राम रोजगार सहायक। कौन कौन ग्राम पंचायत रिक्रुटमेंट होबे, योग्यता की लागबे, बयस कत लागबे, रेमुनरेशन कत पाबे, फर्मटा कि अनलाइन ना अफलाइन मोड, लास्ट डेट कबे, सबई जानाबो। तार आगे प्रतिबारे मतो आमार अनुरोध, आमार चैनलटा सबसक्राइब करबे, लाइक करबे, बेशी बेशी करे शेयर करबे। एछाड़ा तोमरा तोमादेर जे कोनो जिला थेके कमेंट करबे, आमरा आमादेर नोटिफिकेशन, आमादेर न्यूज आसले आमरा सर्वप्रथम नोटिफिकेशन अवश्यई देखाबो। जाइयो मूल आलोचना आसि। बाँकुड़ा जिलार रानीबाँध ब्लकेते चारटी ग्राम पंचायत अंडारे ग्राम रोजगार सहायक, कि बोललाम, ग्राम रोजगार सहायक पदे लोक नेওয়া হচ্ছে। एक नम्बर पंचायतर नाम कि हलुद कानाली, दो नम्बर राजा काटा, तीन नम्बर रानीबाँध। এই তিনটে পঞ্চায়েত অফিসে একটা করে পোস্ট আছে, লোক নেওয়া হবে। যোগ্যতা কি লাগবে? এইচএস সায়েন্স 55% লাগবে, আর লাগবে কম্পিউটার সার্টিফিকেট। কম্পিউটার সার্টিফিকেট লাগবে তোমাদের এই পোস্টের জন্য। আর অ্যাপ্লিকেন্টের রেসিডেন্সিয়াল অর্থাৎ ওই অঞ্চলের মানে রানীবাঁধ ব্লকেতে তোমাদের বাসিন্দা হওয়া চাই, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল প্রুফ। রেমুনারেশন পাবে মাসিক 12,000 টাকা। ফর্মটা আমাদের ডেসক্রিপশন বক্সেতে পেয়ে যাবে অথবা গুগল ক্রমে সার্চ করলেও পেয়ে যাবে। ফর্মটা কিভাবে ফিল আপ করবে আমি একটু বলে দিই। ফর্মটার ওপরে দেখবে রানীবাঁধে একটা অ্যাড্রেস দেওয়া আছে, যে অ্যাড্রেসে তোমরা পাঠাবে। ডান দিকে ফটো আছে, একটা সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো লাগাবে, অর্থাৎ ফটোর ওপরে তোমরা সই করবে। এক নম্বরে তোমাদের নাম লিখবে, দুই নম্বরে বাবা বা হাজব্যান্ডের নাম লিখবে, জেন্ডার মেল বা ফিমেল লিখবে, ক্যাটাগরি ইউআর এসসি এসটি ওবিসি যা আছে লিখবে। পাঁচ নম্বরে অ্যাড্রেস দেবে, ডেট অফ বার্থ দেবে, এজটা ক্যালকুলেশন করবে 1-1-2022 থেকে। ইপিক নাম্বার মানে কি আমি তোমাদের ধরছি, ইপিক নাম্বার মানে তোমাদের ভোটার আই কার্ড নাম্বার লিখবে, আধার নাম্বার লিখবে, মোবাইল নাম্বার লিখবে অবশ্যই। 11 নম্বর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেখানে কোন এক্সাম পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কোন কাউন্সিল থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, টোটাল মার্কস কী আছে, মার্কস অফ 10 কী আছে, পার্সেন্টেজ অফ মার্কস কী আছে, কোন ডিভিশন বা কোন গ্রেড পেয়েছো। মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েট যা আছে লিখবে, নাম্বার 12 কম্পিউটার নলেজ, কী আছে তোমাদের, সিরিয়াল নাম্বার লিখবে একটা 01, কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো, কী কোর্স কমপ্লিট করেছো, কত সালে পাস করেছো, সেটা কত দিনের ডিউরেশন আর কী গ্রেড পেয়েছো, ঠিক আছে। এই সমস্তগুলোকে দিয়ে একটা এনক্লোজার করবে এই ফর্মের সাথে। এই ফর্মের সাথে এনক্লোজার করে ফর্মটা তোমরা পাঠাবে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, রানীবাঁধ ডেভেলপমেন্ট ব্লক। এবং ফর্মটা যখন পাঠাবে ফর্মটার মধ্যে ও ঠিক ফটোর তোমার খামের মাঝখানে তোমরা লিখবে, খামের মাঝখানে লিখে মুখবন্ধ খাম করে এটা বাই পোস্ট বা বাই হ্যান্ড পাঠাতে হবে, লাস্ট ডেট হচ্ছে 29-3-2022। যেদিন তোমাদের শনিবার বা সানডে বা গভর্নমেন্ট হলিডে থাকবে ওই দিন অফিস বন্ধ থাকবে, তো হ্যাঁ তোমরা দিতে পারবে না। এবার ফর্মের সাথে যেগুলো পাঠাবে, একবার আমি বলেছি, আমি আরেকবার বলছি, অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ বার্থ সার্টিফিকেট, দু নম্বর মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি বা ভোকেশনাল এক্সামিনেশন, ইপিক মানে কী বললাম ভোটার আই কার্ড, আর সার্টিফিকেট অফ 6 মান্থস কম্পিউটার কোর্স একটা হওয়া চাই, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, রেশন বা আধার, অর্থাৎ তুমি সেই জেলার বাসিন্দা, আর দুটো সেলফ অ্যাড্রেস খাম, তাতে 5 টাকা দামের স্ট্যাম্প। এগুলো সমস্ত ফর্মের মধ্যে পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে 29 তারিখের মধ্যে। এরপর নির্দিষ্ট 29-3-22 তারিখের মধ্যে ড্রপ বক্সে এসে দিয়ে আসবে। মোটামুটি সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম আমাদের চ্যানেলে। সংক্ষিপ্ত বক্তব্য তোমরা শুনলে এবং শোনার জন্য তোমাদের ধন্যবাদ জানাই।